নমস্কার, দেখছেন আনন্দ বার্তা। আপনাদের সঙ্গে আমি রিম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। বৃহস্পতিবার জাতীয় ভোটার দিবস পালন করা হলো পূর্ব বর্ধমান জেলার নির্বাচনী আধিকারিকের উদ্যোগে। জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। খাগড়াগড় কাণ্ডের পর প্রজাতন্ত্র দিবসের পূর্বে বর্ধমান স্টেশনের নিরাপত্তা সুনিশ্চিত করতে স্টেশন জুড়ে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। সাঁকটিয়া হাইস্কুলের বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হলো পঞ্চায়েতি রাজ সম্মেলন। একটি ক্লাব ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে বুধবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মঙ্গলকোটে অনুষ্ঠিত হলো সুভাষ উৎসব। চলে আসছে বিস্তারিত খবরে। বৃহস্পতিবার জাতীয় ভোটার দিবস পালন করা হলো পূর্ব বর্ধমান জেলা নির্বাচনী আধিকারিকের উদ্যোগে। বর্ধমান টাউন হলে আয়োজিত এদিনের এই কর্মসূচি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সূচনা করেন জেলা শাসক। এদিন নতুন ভোটারদের হাতে কার্ড তুলে দিয়ে সম্বর্ধনা জানানো হয়। পূর্ব বর্ধমান জেলার নির্বাচনী আধিকারিকের উদ্যোগে বৃহস্পতিবার জাতীয় ভোটার দিবস পালন করা হলো। এদিন কোর্ট কম্পাউন্ড চত্বর থেকে একটি র্যালি বের হয়ে টাউন হলে শেষ হয়। পরে পূর্ব বর্ধমানের টাউন হলে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব সহ অতিরিক্ত জেলা শাসকবৃন্দ। জাতীয় ভোটার দিবসে নতুন ভোটারদের হাতে ভোটার কার্ড তুলে দিয়ে সম্বর্ধিত করা হয়। ভোটার কার্ড পেয়ে স্বভাবতই খুশি নতুন ভোটাররা। এদিন প্রায় 10 জন নতুন ভোটারের হাতে ভোটার কার্ড তুলে দেওয়া হয়। তুলে দিলেন আমাদের নতুন ভোটার স্নেহা বিশ্বাসের হাতে। পরের জনকে ডাকে সুমন দাস। আজ জাতীয় ভোটার দিবস উপলক্ষে আজ আমি ভারতের ভোটার কার্ড পাওয়ার উপলক্ষে খুবই আনন্দিত। একটা বিশেষ দিনে ভোটার কার্ডটা পেলাম, নাগরিকত্ব অর্জন করলাম, স্বাধীনভাবে ভোট দিতে পারবো। খুব আনন্দ, আর কিছু বলার নেই। শ্রীমতী টুম্পা ধারা মহাশয়ের হাতে প্রাইজ খুলে দেবেন। জেলা শাসক জানান, এবছর জেলায় নতুন ভোটারের সংখ্যা প্রায় 1,05,000 জন। পাশাপাশি এদিন 16 জন বুথ লেভেল অফিসারকেও পুরস্কৃত করা হয়। আমরা এখানে ন্যাশনাল ভোটার্স ডে পালিত করছি। আপনারা সবাই জানেন যে 25 জানুয়ারিতে ন্যাশনাল ভোটার্স ডে পালন করা হয়। উদ্দেশ্যটা হচ্ছে 2011 সাল থেকে এটা আরম্ভ করা হয়েছে। আর উদ্দেশ্যটা হচ্ছে কি, আমরা নতুন ভোটারদের, যারা যারা এলিজিবল ভোটার কিন্তু এখনও ভোটার তালিকাতে নেই, তাদেরকে আমরা প্রথম ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত করি। তার সঙ্গে সঙ্গেই এই নির্বাচন প্রক্রিয়া যা আছে, আমাদের প্রজাতান্ত্রিক প্রক্রিয়া যা আছে, তাদের সঙ্গে তারা যুক্ত হোক, ভোটিংয়ে পার্টিসিপেট করুক, সেটাই আমরা প্রমোট করার জন্য আমরা করি। একটা বিশেষ থ্রাস্ট আমাদের থাকে ইয়াং ভোটারদের উপরে, প্রাইমারিলি যারা 18 থেকে 19 সালের মধ্যে রয়েছে, তাদের ফার্স্ট টাইম ভোটার যারা আছে তাদের উপরে আমাদের একটা ট্রাস্ট থাকে। তো আজকে আমরা সেটাই পালন করলাম এখানে। এর আগে অনেক প্রক্রিয়াটা হয়, কুইজ করা হয় ভোটার, আমাদের ডেমোক্রেসি এবং ইলেকট্রোরাল প্র্যাকটিসের উপরে সেই কুইজটা করা হয়েছে, ড্রয়িং কম্পিটিশন করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে কিছু যারা ফার্স্ট টাইম ভোটার আছে তাদেরকে এখান থেকে আমরা সম্মানিত করলাম, প্লাস একটা ভোটার কার্ড তাদের হাতে তুলে দেওয়া হলো। তো আজকে উদ্দেশ্যটা হচ্ছে এই ন্যাশনাল ভোটার্স ডে পালন করা, যে আমরা সবাই যারা যারা এলিজিবল রয়েছি এই প্রজাতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা সবাই পার্টিসিপেট করি, একজনও যেন বাদ না যায়। আর ইউথ হোক অথবা সবার, যতদিন যতক্ষণ পার্টিসিপেশন হবে না
আমরা এক্সপেক্ট করতে পারবো না কি বেস্ট ডেমোক্রেসি অথবা বেস্ট আমাদের সে কান্ট্রিটা হবে। তো তাই জন্য ইলেকশন কমিশন এটাকে প্রমোট করে, বেস্ট ইলেকটোরাল প্র্যাকটিসেসকে প্রমোট করে, আর শপথও সবার সবাই এখানে শপথ নেয় যে তারা পার্টিসিপেট করবে, ফ্রি অ্যান্ড ফ্রি ফেয়ার ইলেকশনে পার্টিসিপেট করবে এবং কাস্ট, ক্রিড, রিলিজন ওই সব থেকে ওই সব না দেখে ভোটিং প্রক্রিয়াতে ভাগদারি। আজকে আমরা এখানে দিলাম 10 জন ভোটারকে ওটা দিলাম, মানে ভোটার কার্ডটা দিলাম আমরা ইলেকট্রো ইআরও অফিসার, আমাদের চারজন প্রত্যেক চারটে সাব ডিভিশন থেকে চারজন ইআরও স্যারদেরকেও পুরস্কৃত করা হলো, 16 জন বিএলও, প্রত্যেক 16 কনস্টিটুয়েন্সি আমাদের, 16 অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, প্রত্যেক অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে যে বেস্ট বিএলও আছে বুথ লেভেল অফিসার তাদেরকে পুরস্কৃত করা হলো, তো সেটাও করলাম। বর্ধমান থেকে সুমিত ভগত ও কৃষ্ণ সাহার রিপোর্ট আনন্দ বার্তা। জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। জেলা শাসকের সভাগৃহে অনুষ্ঠিত হয় এদিনের এই বৈঠক। এদিনই এই গুরুত্বপূর্ণ সভাটি সফল হয়েছে বলে মত প্রকাশ করেন উপস্থিত আধিকারিকবৃন্দ। বৃহস্পতিবার জেলা শাসকের সভাগৃহে বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো। বর্ধমান পূর্বের 3টি ব্লকের এসটিও ও বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকটি করেন পূর্ব বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। জেলা শাসক জানান, অন্যান্য বছরের থেকেও এবছর জেলার উন্নয়নমূলক কাজের সাফল্য এসেছে। আগামী মার্চ মাসের মধ্যে সমস্ত কাজ সম্পূর্ণ করতে হবে, তার জন্য যা যা করণীয় তা শেষ করতে হবে, উন্নয়নের যে গতি আছে তা ধরে রাখতে হবে। এদিন বিভিন্ন দপ্তরের আধিকারিকরা তাদের কাজের খতিয়ান তুলে ধরেন, পাশাপাশি কাজগুলি দ্রুত গতিতে আর্থিক বর্ষের আগেই কিভাবে শেষ করা হবে তাও তারা বিশ্লেষণ করেন। আজকে বেসিক্যালি এটা সাবডিভিশনাল লেভেল বৈঠক ছিল, আমাকে এনডিও সাহেব রিকোয়েস্ট করলেন আসতে। আমরা নর্মালি কী করছি কি আমাদের এনার্জিস পারফরমেন্স এবং অন্য পারফরমেন্সের জন্য আমি তো জেলা বিস্তারের মিটিংটা করি, কিন্তু প্রত্যেক এসডিও সাহেবরা উদ্যোগ নিয়ে কিছু কিছু ব্লকের সঙ্গে মিটিং করেন, যেখানে গ্রাম প্রধান ইত্যাদি সমস্ত অফিসারদেরকে ডাকা হয়। যেহেতু আজকে এখানে 3টে ব্লক উনি ডেকেছিলেন আর আমি ছিলাম, তো আমাকে রিকোয়েস্ট করলেন করতে। আমরা বললাম, আমি জাস্ট শুরু ইনিশিয়ালি বলেছি আমাদের কী কী প্রায়োরিটি আছে, এখনই 3 মাস আছে, ভালো করে কাজ করতে হবে, খুব অনেক কাজ করাতে হবে, আর এই বছর এমনি আমাদের পারফরমেন্সটা ভালো আছে কিন্তু এই 1.5-2 মাস ধরে রাখতে হবে, তো সেটাই আমি জাস্ট তাদেরকে বললাম। এদিনের এই গুরুত্বপূর্ণ সভাটি সফল হয়েছে বলে মত প্রকাশ করলেন উপস্থিত আধিকারিকবৃন্দ। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট আনন্দ বার্তা। খাগড়াগড় কাণ্ডের পর প্রজাতন্ত্র দিবসের পূর্বে বর্ধমান স্টেশনে নিরাপত্তা সুনিশ্চিত করতে স্টেশন জুড়ে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দূরপাল্লার ট্রেন ও লোকাল ট্রেন সহ যাত্রীদের লাগেজ দফায় দফায় তল্লাশি করা হয়, রেলওয়ে ট্রাক ও পরীক্ষা করে দেখা হয়। প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা রুখতে দেশজুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। দেশ তথা জেলার বিভিন্ন জনবহুল এলাকাগুলি মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার চাদরে। খাগড়াগড় কাণ্ডের পরবর্তী সময় থেকে বর্ধমান স্টেশনের নিরাপত্তা সুনিশ্চিত করতে স্টেশন জুড়ে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই বর্ধমান স্টেশনে আরপিএফ ও জিআরপি আধিকারিকদের উপস্থিতিতে বর্ধমান স্টেশনের উপর দিয়ে যাওয়া দূরপাল্লার ট্রেন ও লোকাল ট্রেন সহ যাত্রীদের লাগেজ দফায় দফায় স্নিফার ডগ
ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হয়। এমনকি স্নিফার ডগ দিয়ে রেলওয়ে ট্র্যাকও পরীক্ষা করে দেখা হয় কোনো সন্দেহজনক বস্তু আছে কিনা। সুরক্ষিত যাত্রা করেন, যাহা তাহা গন্দগি না ফেলায়, বিনা টিকিট যাত্রা না করেন। কেন্দ্রীয় রেলওয়ে রেল যাত্রী সংঘ দ্বারা আরপিএফ ও জিআরপি কে সংযুক্ত তত্ত্বাবধান মে পুরে ভারতবর্ষ মে যাত্রীয় কি সুরক্ষা এবং অবিলম্ব সহায়তা হেতু জাগরূকতা অভিযান চলায়া যা রহা হ্যায়। যাত্রীয় সে অনুরোধ হ্যায় কি ট্রেন মে যাত্রা করতে সময় যাহা তাহা গন্দগি রেল নিয়মো কা পালন করতে হুয়ে সুরক্ষিত যাত্রা করেন। যাত্রীগণ कृपया ध्यान दें, नशा खुराने गिरोह से सावधान, न ही खाएं, व्यक्ति से दोस्ती न करें। ट्रेनिंग अथवा प्लेटफॉर्म में आपने कोई अपरिचित व्यक्ति साथे भाग चुके उनका दिया हुआ खाना अपरिचित व्यक्ति के अभाव व्यक्ति देखने कर्मरत आरपीएफ। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। অন্যান্য খবর নিয়ে ফিরলাম বিরতির পর। সাকটিয়া হাইস্কুলের বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এর পাশাপাশি এদিন একটি জিম সেন্টার ও মিনি ইন্টারও উদ্বোধন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিদ্যালয় প্রাঙ্গণে। সাকটিয়া হাইস্কুলের বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এদিনের এই অনুষ্ঠান। রায়না এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলী, সমাজসেবী শৈলের সর সামন্ত, স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীরা এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এর পাশাপাশি স্কুলে একটি জিম সেন্টার ও মিনি ইনডোরের উদ্বোধন করা হয়। এর ফলে উপকৃত হবে ছাত্রছাত্রীরা বলে মনে করছেন আয়োজকরা। 20 লক্ষ টাকা ব্যয়ে গড়ে উঠেছে নতুন এই সেন্টার। এদিনের এই কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে সকলের মধ্যে তৎপরতা প্রকাশ পায়। বিশেষ করে এই স্কুলে শিক্ষার মান যথেষ্ট ভালো ছাত্রছাত্রীদের। এখানে একটা মিনি ইনডোর আমাদের যোগ করলাম দপ্তর থেকে পঞ্চায়েত সমিতির মাধ্যমে। সুযোগ গ্রহণ করে খেলাধুলার মান উন্নয়ন করুক, পড়াশোনা সকল ছাত্রছাত্রী ছাত্রছাত্রী যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজকে সকল শিক্ষক শিক্ষিকা খেলাধুলার সকল ছাত্রের সুযোগ পাবে এবং আগামী দিনে ছাত্রছাত্রীরা খেলাধুলার মাধ্যমে রাজ্য ও জেলা থেকে রাজ্যে তারা ক্রীড়া জগতে উন্নতি করবে। এই কারণে আজকে আমাদের সরকারের যে স্কুলে সাকটিয়া থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হলো পঞ্চায়েতি রাত সম্মেলন।
বামুনাড়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় এদিনের এই পঞ্চায়েতি রাত সম্মেলন। যে পবিত্র বাংলাকে এই ভারতভূমি তিনি আনিয়ে এনেছিলেন, ফলে কি হয়েছিল? ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হলো পঞ্চায়েতি রাজ সম্মেলন। বামুনাড়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় এদিনের এই পঞ্চায়েতি রাজ সম্মেলন। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল, ভাতারের প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, জামালপুরের প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক, উত্তম সেনগুপ্ত সহ তৃণমূল নেতৃত্ববর্গ। আসন্ন পঞ্চায়েত নির্বাচন, সেই উপলক্ষে এদিনের এই পঞ্চায়েতি রাজ সম্মেলনের মঞ্চ থেকে দলের সমস্ত স্তরের কর্মী সমর্থকদের উজ্জীবিত করে তোলা হয়। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ানও তুলে ধরা হয়। এদিন নির্বাচন উপলক্ষে সকল স্তরের কর্মীদের একজোট হয়ে কাজ করার নির্দেশ দেন উপস্থিত জেলা নেতৃত্ববর্গ। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরেলাম বিরতির পর, চোখ রাখব পরবর্তী খবরে। একটি ক্লাব ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে বুধবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ভাতার থানার আড়া ধর্মরাজতলায় অনুষ্ঠিত হয় এদিনের এই রক্তদান শিবির। এদিন প্রায় 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। বুধবার ভাতার থানার আড়া ধর্মরাজতলায় একটি ক্লাব ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্ত দাও প্রাণ বাঁচাও, এই স্লোগানকে সামনে রেখে উদ্যোক্তারা এই স্বেচ্ছায় রক্তদান শিবিরটির আয়োজন করেন। চতুর্থ বর্ষে পদার্পণ করল এই রক্তদান শিবিরটি। এদিন প্রায় 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। উল্লেখ্য, এর মধ্যে প্রায় অর্ধেক মহিলা রক্তদাতা ছিলেন। আড়া গ্রামে আড়া উদীয়মান সংঘের পরিচালনায় রোটারি ক্লাবের সহযোগিতায় আমাদের এখানে একটা রক্তদান শিবির চলছে। এই রক্তদান শিবির আমাদের চতুর্থ বর্ষ হল, আর এই রক্তদানে আমাদের 50 জনের মতো টার্গেট রেখেছি। আশা করছি টার্গেট পূর্ণ হয়ে যাবে। আর এই রক্তদান শিবিরে আমাদের 50 জনের মধ্যে 30 জন মহিলাই রক্তদান করেছেন, এখনো পর্যন্ত করেছেন, আরও আশা করছি আরও বেশি করবে। আড়া উদীয়মান এবং বর্ধমান রোটারি ক্লাবের যৌথ পরিচালনায় বর্ধমান ব্লাড ব্যাংকের সহযোগিতায় আমরা রক্তদান শিবির এই নিয়ে হচ্ছে আমরা চতুর্থ বর্ষে পদার্পণ করলো। প্রতি বছর হচ্ছে আমরা এই ধরনের অনুষ্ঠান করে থাকি। আচ্ছা, এবছর আমরা অনুষ্ঠান করেছি, এই অনুষ্ঠান লাগিয়ে উপস্থিত থাকার কথা ছিল মেডিকেল সুপার উৎপল দা, উনি হচ্ছে আজকে 7টা মিটিং আছে বলে উনি জানিয়েছেন, আসতে পারলেন না। 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি, আচ্ছা 25শে বৈশাখ, ব্লাড ডোনেশন ক্যাম্প, বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে আমরা করে থাকি এবং হচ্ছে যে কোনো সামাজিক কাজে আমাদের ক্লাব এগিয়ে যায়। কিন্তু হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে একটা আমাদের আহ্বান এবং এখানকার উদ্যোগ যে সমস্ত নেতৃত্ব সকলের কাছে আহ্বান যে আমাদের এই রুগ্ন ক্লাবটাকে বাঁচাবার জন্য কিন্তু কেউ এগিয়ে আসছেন না।
আমরা একের পর হচ্ছে যে সামাজিক প্রোগ্রাম করে যাচ্ছি, সমস্ত করে যাচ্ছি, কিন্তু সরকারি অনুদান থেকে আমরা বঞ্চিত হচ্ছি। কেন বঞ্চিত হচ্ছি এর কৈফিয়ত হচ্ছে আমরা কৈফিয়ত নয়, এটা আবদার করছি আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে কেন হচ্ছে আমাদের ক্লাব বঞ্চিত হচ্ছে। সেই হিসাবে আমরা চাইছি যাতে হচ্ছে আমরা হচ্ছে আরো হচ্ছে মানুষের কাছে এগিয়ে যেতে পারি, আজও ক্লাবের হচ্ছে বিস্তার করাতে পারি, ব্লাড ডোনেশনের মতো সমস্ত সামাজিক অনুষ্ঠানে আমরা যোগ দিতে পারি, যাতে আমাদের রুগ্ন ক্লাবটাকে রক্ষা করার জন্য যাতে প্রশাসন এগিয়ে আসে, সরকার এগিয়ে আসে। এটা সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে। উপস্থিত ছিলেন ভাতার থানার ওসি পুলক মণ্ডল, মাহাচান্দা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমন্ত ব্যানার্জি, সাহিত্যিক উদয় চাঁদ ঘোষাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সবারই প্রোগ্রামে আমরা যেতে পারি না, তো আজকে ফাঁকাও ছিলাম, ভুলে গেছিলাম যে প্রোগ্রামটা ছিল, মাস্টারমশাই ফোন করাতে আমি আবার জেনে সঙ্গে সঙ্গে এলাম। তো আমি নিজেকে খুবই গর্বিত বোধ করছি যে এই ধরনের সোশ্যাল প্রোগ্রাম যে ক্লাবগুলো করছে আমাদের ভাতার ব্লকের লোকের ক্লাবগুলো, তো আমরা সেইখানে নিজেদেরকে অংশগ্রহণ করতে পারছি। তো আড়া গ্রাম তো খুবই ভালো গ্রাম, আমি আগেও এখানে ছিলাম, সবাই এখানে খুব শান্তি শৃঙ্খলাভাবে বাস করে আর কি, নিজেদের মধ্যে খুব অটুট বন্ধন। তো আমরা প্রশাসনের আধিকারিক হিসেবে বা ভাতা প্রশাসন হিসেবে চাইবো যে যেমন শান্ত শিষ্ট সবাই একসঙ্গে থাকছে সেরকমই আশা করবো যাতে সুষ্ঠুভাবে থাকে। এদিন রক্তদান শিবিরে উদ্যোক্তাদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। মঙ্গলকোটে অনুষ্ঠিত হল সুভাষ উৎসব। আয়োজকদের পক্ষ থেকে এদিন নেতাজির প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা অর্পণ করা হয়। সমাজের সকল স্তরের মানুষজন এদিনের কর্মসূচিতে অংশ নেন। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হল সুভাষ উৎসব। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মঙ্গলকোট এলাকায়। মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির পরিচালনায় চলে এদিনের এই কর্মযজ্ঞ। আয়োজকদের পক্ষ থেকে এদিন নেতাজির প্রতিকৃতিতে মাল্যদানের পাশাপাশি স্মৃতিচারণ করা হয়। ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিঙ্গল জয়ের গৌরব গাথা নয়, ভারতবর্ষ মানে নেহরুজির বংশানুবৃত্তি কিংবা জিন্না সাহেবের অলিখিত শ্বেত পত্র নয়, ভারতবর্ষ মানে ঠাকরের কার্টুন কিংবা জামাতি মুরব্বী আনা নয়। প্রাইমারি স্কুলে গোলুখা সাহেব সাদা ধবধবে দাড়ি মাথায় ফেজ ড্রিল করাতেন আমাদের, ডান বা সস্নেহে সতর্ক করতেন, বাবা সকল হাত ও পা মিলিয়ে মিলিয়ে ফেলবে। সেই গোলকার সাহেবের গোড়ের মাটিতে আজ ফেরেস্তার হাসি ভারতবর্ষের চিরাগ ধরে চলছে। বদ্রু মিয়া তার হাতের কুর্ণিকে শিব মন্দিরের গায়ে কত ফুল কাটা, আর তার জোগাড়ে ভেয়ে মশলা মাখছে ঈশান বাউরি। নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্বন্ধে হয়তো যে যে কথাই বলেছেন খুবই কম কথাই বলেছেন। সুভাষচন্দ্র বসু আজকে 122 তম জন্মদিন, 1897 খ্রিস্টাব্দে 23 জানুয়ারি উড়িষ্যার কটক শহরে এক বাঙালি পরিবারে সুভাষচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। তারপর থেকে এই অখণ্ডিত ভারতবর্ষে বিভিন্ন আন্দোলনে উনি জড়িয়ে পড়েন,
সমষ্টি উন্নয়ন আধিকারিক, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ সহ সমাজের সকল স্তরের মানুষজন এদিনের এই কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচি ঘিরে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আগত প্রতিনিধিগণ এদিন বরেণ্য এই দেশ নেতার অবদান জনসমক্ষে তুলে ধরেন। ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিলেন, স্বাধীনতা আন্দোলনে যারা অস্বীকার্য ভূমিকা ছিল, যার জন্য আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, সেটা কিন্তু আমরা অনেকেই ভুলে গিয়েছিলাম, ভুলে যেতে বসেছিলাম, এবং বিশেষ রাজনৈতিক দল আমাদের ভুলতে বসেছিল, ভোলাতে চেয়েছিল। তারা চেয়েছিল বিদেশ থেকে, বিদেশের মাটি থেকে কোন নেতাকে এনে মার্ক্সবাদ লেনিনবাদকে আমাদের মাথায় চাপিয়ে দিয়েছিল, এই সমস্ত মনীষীদেরকে আমরা ভুলতে বসেছিলাম। সুভাষ উৎসব তার স্বীকৃতি দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে বিভিন্ন মনীষীদের, আমাদের বিশেষ করে আমাদের বাঙালি যারা আমরা প্রায় ভুলতে বসেছিলাম। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, আমাদের রাজ্য সরকারের উদ্যোগে সেই সমস্ত মনীষীদের, যাতে যুব সমাজ, ছাত্র সমাজ থেকে শুরু করে আমাদের বিশেষ করে সংস্কৃতিপ্রেমী আমরা যারা বাঙালি, তাদের মন থেকে যাতে না মুছে যায়, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উৎসব তিনি চালু করেছেন। আমরা কিছুদিন আগেই স্বামী বিবেকানন্দের জন্মদিনে আমরা বিবেক উৎসব পালন করেছি, আমরা ছাত্র যুব উৎসব আমাদের বিভিন্ন ব্লকে ব্লকে হচ্ছে, আজকে আমাদের সারা রাজ্য জুড়ে আমাদের প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি, পৌরসভা এবং জেলায় আজ সুভাষ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলপুর থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে আজকের নিউজ হেডলাইন্স আরো একবার। বৃহস্পতিবার জাতীয় ভোটার দিবস পালন করা হলো পূর্ব বর্ধমান জেলার নির্বাচনী আধিকারিকের উদ্যোগে। জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। খাগড়াগড় কাণ্ডের পর প্রজাতন্ত্র দিবসের পূর্বে বর্ধমান স্টেশনের নিরাপত্তা সুনিশ্চিত করতে স্টেশন জুড়ে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। সাঁকটিয়া হাইস্কুলের বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হল পঞ্চায়েতি রাজ সম্মেলন। একটি ক্লাব ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে বুধবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মঙ্গলকোটে অনুষ্ঠিত হল সুভাষ উৎসব। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার। We'll be right back.